চুল হবে কালো ঘন এবং লম্বা চুল আজরাতে ঠিক এত বড় চিরুনি লাগবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের এই টোনারটি তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে চুল এত লম্বা হবে বন্ধুরা যে তোমরা ধারণাই করতে পারবে না চুল লম্বা করতে কালো করতে আজকের এই হেয়ার টোনারটি কিন্তু দারুণ কার্যকরী বন্ধুরা এটি আমাদের চুলকে দ্রুত লম্বা এবং কালো করবে অনেক কিছু ব্যবহার করেও যখন কোনো কাজ দেয় না তখন কিন্তু লাস্ট এই টোনারটি তোমাদের ব্যবহার করতে হবে চুলকে ভিতর থেকে লম্বা কালো করবে তার জন্য নিয়ে নিতে হবে লবঙ্গ আর লবঙ্গ এই ফুল সমেত কিন্তু নিতে হবে দশ থেকে বারোটা লবঙ্গ নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে দুটো বা তিনটে তেজপাতা বড় তেজপাতা হলে দুটো আর ছোট তেজপাতা হলে তিনটি এখানে তেজপাতা লবঙ্গ অ্যাড করলাম আর দিয়ে দিতে হবে ছোট সাইজের একটা দারুচিনির যে কাটটা আছে সেটি এবার তিনটিকে ভালো করে একটুখানি ছোট ছোট টুকরো করে নিতে হবে তেজপাতাটাকে ছিঁড়ে নিতে হবে লবঙ্গগুলোকে হাতে করে তোমরা একটু ম্যাশ করে নিও ব্যাস তাহলেই হয়ে যাবে প্রত্যেকটা জিনিস জাস্ট একটুখানি টুকরো টুকরো করে নেবে তারপর গ্যাস ওভেনের একটি পাত্রে এক বাটি জল বসিয়ে দেবে জলটি হালকা গরম হয়ে গেলে এই প্রত্যেকটা জিনিসকে দিয়ে একটু ফুটিয়ে নেবে চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবে জল দেখবে একেবারে একটা রেডিস কালার হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে যাবে মানে ওই হাফ মতো হয়ে যাবে সে মতো অবস্থায় গ্যাস ওভেনটিকে বন্ধ করে দিতে হবে বুঝতেই পারছো কতটা জল ছিল আর কতটা হয়ে গেছে তো এরপর এটিকে ছাগনি দিয়ে ছেঁকে অন্য একটি পাত্রে কিন্তু নিয়ে নিতে হবে তারপর দুটো ভিটামিন ই ক্যাপসুল অয়েল সেই গরম অবস্থাতেই কিন্তু অ্যাড করে দিতে হবে তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তোমাদের চুল যদি কালো করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা একটু টাকা কাদামি যে কফি পাউডার থাকে সেটা অ্যাড করে দিও বা সামান্য একটু কফি পাউডার আর যদি মনে হয় যে না শুধুমাত্র চুলকে গ্রোথ করতে চাই বা চুলকে বাড়াতে চাই সেক্ষেত্রে তাহলে কফি পাউডার অ্যাড করতে হবে না কিন্তু যাদের মনে হচ্ছে খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে একটা দুটো চুল পাকা আছে বা একটু চুল পেকে যাচ্ছে চুলকে কালার করতে চাইছো না ন্যাচারালভাবে চুল যদি চাইছো কালার করতে তাহলে এই টোনারটিতে একটু কফি পাউডার মিশিয়ে দিলে চুল তোমাদের ভিতর থেকে কালো হয়ে যাবে তবে যে চুলগুলো সাদা আছে সেটি তো আর কালো হবে না কিন্তু আর চুলকে পাকতে দেবে না বন্ধুরা এই টোনারটি চুলকে আর পাকতে দেবে না চুল ভিতর থেকে লম্বা করতে সাহায্য করবে যাদের সামনে টাক পড়ে গেছে সেখান থেকেও কিন্তু চুল নতুন গজাবে কারণ আগেকার দিনের মানুষরা কিন্তু খুব প্রোটিন ভিটামিন খাবার খেত একেবারে মাঠ থেকে তোলা সদ্য সবজি খেত কিন্তু এখনকার দিনে তো এগুলোর আর উপায় নেই সব কিছুই ভেজাল তো আমাদের পুষ্টি কি করে আসবে তাই অল্প বয়সে চুল পেতে যাওয়া চুল উঠে যাওয়া এই সব সমস্যায় কিন্তু আমাদের আমাদের পড়তে হচ্ছে তাই এখান থেকে মুক্তি পেতে আজকের এই টোনারটি তোমরা বাড়িতেই তৈরি করো দেখালেও দেখবে একটা টোনার তোমাদেরকে দেবে বা দেয় তারাও কিন্তু এরকমই এটা ভেষজ উপায়ে বানায় তো সেটিকে যদি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলে তাহলে আর এত গাদা গাদা টাকা খরচা করতে হবে না এটিকে এবার কিভাবে তোমরা ইউজ করবে এটিকে তোমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু ব্যবহার করে নিতে হবে আর পরের দিন সকালে এটিকে ধুয়ে নিতে হবে বা শ্যাম্পু করে নিতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে দেখে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও